গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাগো ই লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, অর্থাৎ যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড রয়েছেন বা কানেক্টেড হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা কি সকলে ভালো আছি? সকলে কি ভালো আছি? যদি ভালো থাকে একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, আর অনেকেরই আমি রিয়াকশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমরা অলমোস্ট সকলেই ভালো আছি। ঠিক আছে, আমরা কি প্র্যাকটিস করছিলাম অধ্যায় তিন? আচ্ছা, আমরা প্র্যাকটিস করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় তিন পরিমাপ চ্যাপ্টারটি নিয়ে, যে চ্যাপ্টারটি অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু কমপ্লিকেটেড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই জিনিসগুলো আপনাদের বোর্ড এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা যদি আপনাদের কাছে টেস্ট পেপার থেকে থাকে, আপনারা যদি টেস্ট পেপার গুলো অ্যানালাইসিস করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন আজকে আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমি অলমোস্ট আপনাদেরকে মনে হয় এর আগেও বলেছিলাম যে চার দেওয়ালের আয়তনের কথা, চার দেওয়ালের আয়তন আপনাদের এই অধ্যায় তিন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আমরা অলমোস্ট সবাই জানি যে এই অধ্যায় থেকে আমাদের জেএসসি এক্সামিনেশনে দুটো সৃজনশীল থাকবে, এবং দুটো সৃজনশীলের মধ্যে আপনি যদি পিছনে টেস্ট পেপার গুলো একটু অ্যানালাইজ করেন, আপনি দেখতে পাবেন চার দেওয়ালের আয়তনের প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন। এবং চার দেওয়ালের আয়তনের অনেক রকমের, মানে অনেক কিছু চার দেওয়ালের আয়তন আমাদের কিন্তু আছে। অ্যাজ লাইক আমাদের বইতে দুটো জিনিস আছে, একটি আছে উদাহরণে এবং একটি আছে অনুশীলনীতে। উদাহরণে আছে ঘরের চার দেওয়ালের আয়তন এবং অনুশীলনীতে আছে অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন। এছাড়া আমরা যদি টেস্ট পেপার অ্যানালাইজ করি, আমরা দেখতে পাবো আরো বেশ কিছু চার দেওয়ালের আয়তন বের করার সূত্র রয়েছে। আচ্ছা, তো এক এক ক্ষেত্রে এক এক রকমের সূত্র অ্যাপ্লাই করতে হয়, এক একটা মানে এক একটা জিনিসের জন্য আমরা এক এক রকম ভাবে ম্যাথটা স্টার্ট করব বা এক এক রকম আমরা ফর্মুলা ইউজ করব। এখন আমাদেরকে বুঝতে হবে আগে প্রশ্নটা কি। ঠিক আছে, আশা করছি আপনারা সকলে আমাকে ভালো মতো শুনতে পাচ্ছেন। সকলে যদি শুনতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে আমাদের স্লাইডটি শুরু করতে চাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করছি। আমরা আলোচনা করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় তিন পরিমাপ চ্যাপ্টারটি নিয়ে। প্রথমেই গত ক্লাস থেকে আমাদের কিছু ছোট প্রশ্ন থাকবে যেটা আমাদের রিভাইজের জন্য, অর্থাৎ গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করেছিলাম সেই ম্যাথগুলো থেকে আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে। যদি আমরা কেউ নতুন আজকে জয়েন হয়ে থাকি, সেই প্রশ্নোত্তর পর্বগুলো দেখলে আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। প্রথম প্রশ্নটি হচ্ছে বর্গাকার আকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল বের করার সূত্রটি কি। প্রথম প্রশ্নটি হচ্ছে বর্গাকার আকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল বের করার সূত্রটি কি, যেটি আমরা অলরেডি গত ক্লাসে কিন্তু করেছিলাম। আচ্ছা, আমি আপনাদের একজনকে একটু আনমিউট করতে চাচ্ছি। মেঘলা, আমি আপনাকে আনমিউট করছি, আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে। মেঘলা, আপনাকে আমি আনমিউটেড রিকোয়েস্ট দিয়েছি, আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন প্লিজ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি মেঘলাকে যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আনমিউট করতে পারছি না। আমরা চলে যাচ্ছি স্বপ্নিলের কাছে। স্বপ্নিল, আমি আপনাকে আনমিউট করছি, আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে। স্বপ্নিল, আপনার কাছে একটি আনমিউটেড রিকোয়েস্ট যাবে, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। জি, আমরা মাত্র যে প্রশ্নটি দেখলাম সেই প্রশ্নটির উত্তরটি কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটি আরো একবার একটু দেখতে চাচ্ছিলে, কোনো সমস্যা নেই। বর্গাকার আকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল বের করার সূত্রটি কি, যেটি আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি প্র্যাকটিস করেছিলাম। বর্গাকার আকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল বের করার সূত্রটি কি? ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করে থাকি? আমি আশা করছি আপনাদের অলরেডি কিন্তু ক্লাসরুমে আমাদের প্রতিদিনের ক্লাস নোটটি দিয়ে দেওয়া হয়। আমরা একটু সেই ক্লাস নোট থেকে, যদি কেউ নতুন জয়েন করে থাকি তাহলে একটু ক্লাসগুলো দেখে নিব, সেখানে আমাদের
ফেসবুকের রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো কিন্তু দেওয়া থাকে, আমরা একটু ক্লাসগুলো এক নজর দেখে নিব, তাহলেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি আশা করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মন খারাপ করার কিছু নেই। স্বপ্নিল, বর্গাকার আকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল বের করার সূত্রটি হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে গত ক্লাসে ম্যাথের ভিতরে দেখিয়েছিলাম, আয়তন ভাগ গভীরতা। অর্থাৎ আয়তনকে আমরা গভীরতা দ্বারা কি করব, ভাগ করব। কেন এই কাজটি করব, এই কাজটি করার একটি রিজন আছে। রিজনটি কি, আমরা জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে যদি আমরা গভীরতা, কিংবা গভীরতার আরেক নাম কি উচ্চতা, আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে উচ্চতা দ্বারা ভাগ করে দেই, উচ্চতা উচ্চতা কাটাকাটি চলে যাবে, থাকবে কি দৈর্ঘ্য এবং প্রস্থ। যেই দুটো জিনিসকে একত্রে করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি, চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি। আমি এখন চলে যাচ্ছি আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, আপনাকে আমি আনমিউট করার একটা রিকোয়েস্ট দিচ্ছি। জি স্যার। আচ্ছা, চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি, চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি হলো, আমরা প্রথমে প্রথমে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে যখন তিনটাকে গুণ করে দেব তখনই আমরা পেয়ে যাব। আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে যদি আমরা গুণ দিই আমরা কিন্তু পাচ্ছি আয়তন, রাইট? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে গুণ দিলে কিন্তু আমরা আয়তন বের করছি। আমার প্রশ্নটি ছিল চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি। যাদের অসুবিধা হচ্ছে তারা একটু কষ্ট করে আমাদের প্রিভিয়াস ক্লাস নোটটি একটু অবশ্যই দেখে নেবেন, বিকজ অফ এই যে চার দেওয়ালের ক্ষেত্রফল কিংবা চার দেওয়ালের আয়তনের যে ম্যাথ গুলোর কথা আমরা ডিসকাশনে যাচ্ছি, এই ম্যাথ গুলো কিন্তু আমাদের বোর্ড এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাটা যদি কারো বিশ্বাস না হয়, আমি সকলের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা সকলে অবশ্যই একটু টেস্ট পেপারটাকে একটু অ্যানালাইজ করবেন, কিংবা বিগত বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করবেন। যদি আপনারা বিগত বোর্ড প্রশ্ন উত্তরগুলিকে অ্যানালাইজ করেন, আপনারা দেখতে পাবেন সেখানে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের আয়তনের ম্যাথ গুলো খুবই কমন ম্যাথ। এই ম্যাথ গুলো থেকে ডেফিনেটলি আমি আপনাকে 99.99% কনফার্মেশন দিয়ে দিচ্ছি, 99.99% কনফার্মেশন দিয়ে দিচ্ছি, চার দেওয়ালের ক্ষেত্রফল কিংবা চার দেওয়ালের আয়তন থেকে একটি ম্যাথ আপনাদের ক্রিয়েটিভের ডেফিনেটলি থাকবে। ওকে, আমরা কি আর কেউ বলতে পারি চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলাটি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সামি হ্যান্ড রেইজ করেছে। ঠিক আছে, আমি সামিকে আনমিউট করছি। জি স্যার। চার গুণন তলার প্রতিবাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা। এক্স্যাক্টলি, চার গুণ তলার প্রতিবাহুর দৈর্ঘ্য গুণ গভীরতা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সূত্রগুলো কিন্তু আসলে খুব কঠিন কোনো সূত্র না, এগুলো জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। আমরা যদি একটু রেগুলার প্র্যাকটিস করি আই থিঙ্ক এগুলি আমাদের আয়ত্তে চলে আসবে। ওকে, তা আমরা পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নটি ছিল চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি। চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি হচ্ছে চার গুণ তলার এক বাহুর দৈর্ঘ্য গুণ গভীরতা, যেই অ্যান্সারটি সামি অলরেডি আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, এবার আমরা পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল বলতে মূলত কয়টি ক্ষেত্রফলকে বোঝানো হয়, এটি নিয়ে কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছিলাম যে চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল বলতে আমরা মূলত কয়টি ক্ষেত্রফলকে বুঝি। চৌবাচ্চা মানে কি, চৌবাচ্চা মানে হচ্ছে চার কোণা আকৃতির, চার কোণা এক আকৃতির একটা জিনিস যেখানে পানি রাখা হয়। এখন এই চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল যখন আপনাকে বের করতে বলবে, চৌবাচ্চা যদি আমরা কেউ দেখে থাকি বাসা বাড়িতে অনেক সময় হোমমেড বা নিজেরা কনস্ট্রাকশনের মাধ্যমে তৈরি করে নেওয়া হয় এই পানি রাখার জন্য গ্রাউন্ড ফ্লোরে, দেখবেন আপনারা অনেক সময় যে পানি রাখার জন্য গ্রাউন্ড ফ্লোরে এই চার কোণা আকৃতির একটি চৌবাচ্চাকে নিজেরা কনস্ট্রাকশনের মাধ্যমে তৈরি করে নেয়। আবার অনেক সময় আমরা এই বাসা বাড়ির ছাদেও কিন্তু এই চৌবাচ্চাগুলিকে তৈরি করে থাকি। আচ্ছা, এখন চৌবাচ্চার ভিতরের দিকে বলতে আমাদেরকে মূলত দুটো জিনিসকে বুঝাবে। একটি হচ্ছে চারপাশের চারটি দেওয়াল, সামনে পিছে ডানে বামে চারপাশের চারটি দেওয়াল, এবং আরেকটি হচ্ছে তলা বা ফ্লোর, নিচের দিকে যেটা আছে সেটা। আচ্ছা, তার মানে চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল বলতে মূলত আমরা দুটো ক্ষেত্রফলকে বুঝবো, একটি হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল এবং অন্যটি হচ্ছে তলার ক্ষেত্রফল। ওকে,
এক ঘন্টা সমান কত সেকেন্ড? এই প্রশ্নটি আশা করছি আপনাদেরকে করলেও যা না করলেও তা বিকজ অফ আপনারা সকলেই জানেন, অলমোস্ট সকলেই আপনারা জানেন প্রশ্নটি, কারণ এক ঘন্টায় 3600 সেকেন্ড। আচ্ছা, যেটি কিন্তু আমরা এই সূত্রটি দেওয়ার রিজনটি হচ্ছে, অনেক সময় আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম একটি ম্যাথ যে আমাদের দেওয়া ছিল প্রথমে সেকেন্ডে, সেকেন্ড থেকে আমরা মিনিটে কনভার্ট করেছি, মিনিট থেকে কিন্তু আমরা তারপরে ঘন্টায় কনভার্ট করেছি। তো সেই ম্যাথটিকে কিন্তু আমরা চাইলে ডিরেক্ট 3600 দ্বারা ডিভাইড করার মাধ্যমে করতে পারি। দ্যাটস ওয়াই জাস্ট এই সূত্রটি একটু আপনাদের কাছে তুলে ধরা। এবার আমরা পরের সূত্রটিতে চলে যাচ্ছি। একটি আয়তাকার ঘর কিছু পাথর বা টাইলস দ্বারা বাঁধাই করতে গেলে, পাথরের সংখ্যা বের করার ফর্মুলাটি কি? আমি আবার বলছি, একটি আয়তাকার ঘর কিছু পাথর বা টাইলস দ্বারা বাঁধাই করতে গেলে পাথরের সংখ্যা বের করার ফর্মুলাটি কি? ঠিক আছে, এই প্রশ্নটি আমি আপনাদের একজনের কাছে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি আতিকা তাসনিমের কাছে। আতিকা তাসনিম, আপনাকে আমি আনমিউটেড একটি রিকোয়েস্ট দিচ্ছি। জি স্যার। আচ্ছা, ঘরের ক্ষেত্রফল এবং টাইলস এর ক্ষেত্রফলকে যদি আমরা ভাগ করি তাহলে টাইলস এর সংখ্যা পাওয়া যাবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ আমাদের যেই জিনিসটি দরকার, আমাদের যদি টাইলস প্রয়োজন হয় তাহলে আমরা টোটাল ঘরের ক্ষেত্রফলকে টাইলস এর ক্ষেত্রফল দ্বারা ডিভাইড করে দিব। যদি আমাদের পাথর দরকার হয় টোটাল ঘরের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ডিভাইড করে দিব, রাইট? জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে এবার আমাদের পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। একটি আয়তাকার ঘর কিছু পাথর বা টাইলস দ্বারা বাঁধাই করতে গেলে পাথরের ক্ষেত্রফল সংখ্যা বের করার ফর্মুলাটি হচ্ছে ঘরের ক্ষেত্রফলকে আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা ডিভাইড করে দিব। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, দ্যাটস ওয়াই আমি সূত্রটি আপনাদের কাছে একবার তুলে ধরছি। ওকে, আমাদের প্রশ্নোত্তর পর্বটি শেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নিউ স্লাইডে। আমাদের আজকের নিউ স্লাইডে প্রথমেই ছিল আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। আমি আবারও বলছি, আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। যদি আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর হয় এবং তার দৈর্ঘ্য যদি প্রস্থের 4 গুণ হয়, ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে যদি 40 মিটার, 35 মিটার, 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব যদি আমার 15 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে একটি সৃজনশীল, যেটার প্রথম প্রশ্নটি ছিল ক্যাম্পাস এলাকাটি কত হেক্টর। দ্যাট মিনস আমাদের কাছে প্রশ্নে বলা আছে একরে, সেই একরের মানটিকে আমাদের কি করতে হবে, হেক্টরে কনভার্ট করতে হবে। খনাবার প্রশ্নটি ছিল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটাকে মিটারে নির্ণয় করতে বলেছে। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটাকে মিটারে নির্ণয় করতে বলেছে। ওকে, গ নম্বরে বলেছে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন। যেই ম্যাথটির কথা আমি আপনাদের ক্লাসের শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন। এই ম্যাথটির সিমিলার ম্যাথ হচ্ছে আপনাদের মূল বোর্ড বইয়ের উদাহরণ 14 নম্বর একটি উদাহরণ আছে, দেখবেন একটি ঘরের মেঝের 4 দেওয়ালের আয়তন বের করার। সেই ম্যাথটি এবং এই ম্যাথটি অলমোস্ট খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এবং দুটো ম্যাথ কিন্তু অনেকটা কাছাকাছি, পুরোপুরি কাছাকাছি না তবে অনেকটাই কাছাকাছি। ওকে, আমি আজকে দুটো ম্যাথই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা তাহলে প্রথম প্রশ্নটিতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি কি ছিল আমাদের, ক্যাম্পাসের এলাকাটি কত হেক্টর। ক্যাম্পাসের এলাকার টোটাল ক্ষেত্রফলটি আমাদেরকে বলা আছে কিন্তু 10 একর, যে মানটিকে আমাদেরকে বলা হয়েছে হেক্টরে কনভার্ট করতে। এটা করার জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে ফর্মুলা নিয়ে আসতে হবে। ফর্মুলাটি কি, আমরা অলরেডি জানি যে 2.47 একর ইজ ইকুয়াল টু 1 হেক্টর। 2.47 একর ইজ ইকুয়াল টু 1 হেক্টর। তাহলে যদি 2.47 একরে 1 হেক্টর হয়ে থাকে, তাহলে 1 একরে কি হচ্ছে? ঐকিক নিয়মের সাহায্যে যদি আমরা এটাকে সলভ করি, উপরে লিখব 1 এবং নিচে লিখব 2.47, রাইট? আমরা উপরে লিখব 1 এবং নিচে লিখব আমরা 2.47। আমরা দেখতে পাচ্ছি আমরা উপরে লিখছি কিন্তু 1 এবং নিচে লিখছি 2.47। ওকে, এবার প্রশ্নে যেটি বলেছে আমাদেরকে 10 একর। এখন 1 একর থেকে আমরা যদি 1 একর থেকে 10 একরের মান বের করতে যাই, আমরা কি করব, 10 দ্বারা ইনটু করে দিব, যেটা ঐকিক নিয়মের একটি ফরম্যাট। আমরা নিচের ক্লাস থেকে কিন্তু অলরেডি ঐকিক নিয়মের সাথে পরিচিত হয়ে আসছি। তো আমাদের অ্যান্সারটি চলে আসতেছে এমন, 4.049 হেক্টর। আমরা যদি 10 কে 2.47 দ্বারা নর্মালি ক্যালকুলেট করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসছে 4.049 হেক্টর। ওকে, সো এই ম্যাথটা আসলে
খুব কঠিন কিছু না, জাস্ট আমাদের এই প্রথম লাইনটা মনে রাখতে হবে। প্রথম লাইনটা কি, 2.47 একর ইজ ইকুয়াল টু 1 হেক্টর। আমরা যদি প্রথম লাইনটাকে মনে রাখতে পারি বা ফর্মুলাটাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু ম্যাথটি আমরা ইজিলি সলভ করে ফেলতে পারছি। ওকে, আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটিতে। আমাদের পরের ম্যাথের প্রশ্নটি ছিল সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। ওকে, আমি প্রথমে আপনাদের কাছ থেকে একটু শুনে নিতে চাচ্ছিলাম যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে আমরা আসলে কি বুঝি। আমি একটু চলে যাচ্ছি সাবরিনা সিদ্দিকার কাছে, আপনাকে আমি আনমিউট করছি, আপনার কাছে একটা আনমিউট রিকোয়েস্ট যাবে। Yes sir. আচ্ছা, আমরা সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে মূলত কি বুঝে থাকি? সীমানা প্রাচীর মানে? কোনো সমস্যা নেই, অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিই, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। সীমানা, সীমানা বলতে কি বুঝি আমরা? সীমানা, সীমানা বাউন্ডারি, রাইট? সীমানা বলতে আমরা কি বুঝে থাকি? বাউন্ডারি কে বুঝে থাকি। তো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে কি, একটি আয়তাকার ক্ষেত্র কিংবা আয়তাকার ঘর বা আয়তাকার মাঠ, আমরা যেটাই বলি না কেন, সেটার যদি আমরা চারটা সাইড কে হিসাব করি, চারটা সাইড কে একত্রে কি বলা হয়? পরিসীমা বলা হয়। কি বলা হয়? পরিসীমা বলা হয়। তো এখানে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে মূলত আমাদেরকে বলা হয়েছে পরিসীমার দৈর্ঘ্য বের করতে। আমরা কি ক্লিয়ার? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে সীমানা মানে কি? সীমানা মানে হচ্ছে বাউন্ডারি, এন্ড বাউন্ডারি মানে হচ্ছে চারটা সাইড। একটা আয়তাকার জিনিসের আমাদের কি থাকে? চারটা সাইড থাকে। সেই চারটা সাইডের দৈর্ঘ্যকে একত্রে আমরা কি বলে থাকি? পরিসীমা বলে থাকি। আমাদেরকে কিন্তু প্রশ্নটা আগে ক্লিয়ার হতে হবে। আমরা যদি প্রশ্নই ক্লিয়ার না থাকি, আমরা কিন্তু ম্যাথ সলভ করে কোনো লাভ নেই, আমরা ভুলে যাব। আর ম্যাথ কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝার জিনিস। ওকে, তো আমরা এখন আমাদের স্লাইডটিতে চলে যাচ্ছি। আমরা প্রথমেই যে কাজটা করে নিব, আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থকে ধরে নিব। কেন ধরে নিব? আমাদেরকে প্রশ্নে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের চার গুণ, এমন একটি কথা বলা ছিল। তো আমরা প্রথমেই যে কাজটি করব, আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থটিকে ধরে নিব। আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থটি হবে কমিটার। যদি আয়তাকার স্কুল ক্যাম্পাসের প্রস্থটি কমিটার হয়, তাহলে দৈর্ঘ্যটি কি দাঁড়াচ্ছে? আমরা কিন্তু জানি যে যেহেতু বলা হয়েছে চার গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ। যাদের কনফিউজ লাগছে, অনেকে আমরা একটু কনফিউজ হয়ে যাই আমরা কাকে ধরবো, আমি বোধহয় আপনাদেরকে আগেও বলেছিলাম, আরো একবার বলছি, কাকে ধরবো এই জিনিসটা বোঝার একটি সহজ টেকনিক আছে। যার সাথে র সন্ধি বিচ্ছেদ থাকবে, যার সাথে র সন্ধি বিচ্ছেদটি থাকবে, আমরা সেই জিনিসটিকে ধরবো। আমরা যদি প্রশ্নটি একটু ওভারলুক করি, আমরা দেখতে পাবো দৈর্ঘ্য প্রস্থের, দৈর্ঘ্য প্রস্থের চার গুণ, দ্যাট মিন্স প্রস্থর সাথে আমার র আছে। আচ্ছা, এটি জাস্ট আমার অপিনিয়ন, আমার বুঝানোর একটি ওপিনিয়ন। যাদের বুঝতে অসুবিধে হয় যে আমরা কোনটাকে ধরবো, মনে রাখতে পারি না বা আমরা বুঝতে পারি না, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা ধরবো যার সাথে র সন্ধি বিচ্ছেদ থাকবে, অর্থাৎ প্রস্থকে ধরে নিব আমরা। তো প্রস্থ যদি আমাদের কওয়া হয়, দৈর্ঘ্যটি কি দাঁড়াচ্ছে? ডেফিনেটলি চার গুণ, দ্যাট মিনস চার কমিটার। ওকে, তো আমরা আবার এবার কি করবো, আমরা ক্ষেত্রফলটিকে বের করে ফেলবো। তা আয়তাকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফলটি কি হবে? আমরা জানি দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়, যেটি হচ্ছে চার কয় স্কোয়ার বর্গমিটার। ওকে, এখন আমাদের কিন্তু একটি ক্ষেত্রফলের মান অলরেডি প্রশ্নে বলা ছিল, তাই না? আমাদের ক্ষেত্রফলের মানটি কি বলা ছিল? স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফলের কথা বলা ছিল 10 একর। আমরা একটু খেয়াল করব, এই জায়গায় আমরা যে ক্ষেত্রফলটি বের করেছি সেটি ছিল কিছে? বর্গমিটারে। এবং এখানে আমার প্রশ্নে যে মানটি দেওয়া ছিল সেটি কিছে আসে? একরে। তাহলে আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে যদি একটি ম্যাথের ভিতরে অনেক রকমের ইউনিট থাকে, অনেক রকমের একক থাকে, তাহলে সব রকমের এককে কি করতে হয়? একটি এককে কনভার্ট করে নিতে হয়। তো আমরা বুঝতেই পারছি এইখানে যেহেতু বর্গমিটার আছে, তার মানে এই এককে প্রথমে কি করতে হবে? বর্গমিটারে কনভার্ট করতে হবে। এবং আমরা সকলে নিশ্চয়ই বর্গমিটারে যাওয়ার ফর্মুলাটি জানি, এক একর সমান 4,046.86 বর্গমিটার। আমি আবারও বলছি, এক একর সমান 4,046.86 বর্গমিটার। তো আমরা এই 10 একরকে বর্গমিটারে যেতে গেলে কি করতে হবে? 4,046.86 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। আমরা যদি এটাকে 4,046.86 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি অ্যামাউন্টটা 4,046.86 বর্গমিটার। ওকে, সো এবার আমরা একটি ইকুয়েশন তৈরি করব। ইকুয়েশন ছাড়া কিন্তু এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো না। সো ইকুয়েশনটি আমরা কি তৈরি করব? আমরা স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কি বের করেছি?
4046.86 এবং এখানে প্রশ্নে আমাদেরকে মানে সূত্রের সাহায্যে যে বের করেছিলাম সেটা কি ছিল 4 কয় স্কয়ার ছিল সো আমরা কি বলতে পারি যে 4 কয় স্কয়ার ইকুয়াল টু 4046.86 বলা যায় ওকে ডেফিনেটলি বলা যায় সো এখান থেকে আমরা নরমাল বীজগাণিতিক ক্যালকুলেশন যেভাবে করে থাকি ঠিক সিমিলারলি আমরা নরমাল বীজগাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে কয়ের মানটিকে বের করে ফেলব কয় স্কয়ারের সাথে 4 এখানে কি আকার আছে গুণ আকারে আছে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যেটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 10117.15 10117.15 ওকে সো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ক ইকুয়াল টু স্কয়ার এর পাশে আসলে কি হয়ে যায় স্কয়ার সাইন এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় রুট আকারে চলে আসে সো যদি 10117.15 কে আমরা রুট করে দেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 100.584 আমরা পেয়ে যাচ্ছি 100.584 তো কয়েন মানটি আমরা পেয়ে গিয়েছি 100.584 এবার চলে আসি আমরা কয়েন মানটা কি ছিল কয়েন মানটা কিন্তু ছিল আমাদের প্রস্থের মান সো প্রস্থের মান যদি আমি জানি দৈর্ঘ্যের মান ডেফিনেটলি আমি জানবো ওকে সো আমাদেরকে প্রস্থে যেটা বের করতে বলেছিল কি বের করতে বলেছিল সীমানা প্রাচীরের দৈর্ঘ্য যেটা ছিল পরিসীমা আমি অলরেডি একটু আগে আপনাদেরকে বলেছিলাম সো আমরা এখানে কি করব আয়তাকার স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বের করব এবং যেহেতু এটি আয়তাকার আয়তাকার কোনো কিছুর পরিসীমা বের করার ফর্মুলা কি আমরা অলরেডি জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ সো আমরা যদি ভ্যালু বসিয়ে দেই 2 ইনটু 4 ক যোগ ক হুইচ ইজ ইকুয়াল টু 10 ক যেটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 10 ক পাচ্ছি এখন জাস্ট এখানে ক এর মানটা বসিয়ে দেই ক এর মানটা কি ছিল আমাদের কাছে 100.584 সো 100.584 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি আমরা কি পেয়ে যাচ্ছি 100.584 কে 10 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1005.84 এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যানসার আমরা কি এইটুকু সবাই বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব সবাই কি বুঝতে পেরেছি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব থ্যাংক ইউ সো মাচ যারা থামস আপ দিচ্ছি না আমরা গ্যালাক্সি এবং অরিক তারা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পারছি যদি বুঝতে পেরে থাকি একটু থামস আপ দিয়ে দিব আমরা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা তাহলে পরের স্লাইডটিতে চলে যাচ্ছি ওকে এবার আমাদের মূল যে জিনিসটি ছিল অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন আচ্ছা আমি আগে একটু বলে নিচ্ছি অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন বলতে আসলে আমরা কি বুঝি অডিটোরিয়াম অডিটোরিয়াম যখন বলবে তখন কি দেওয়াল সহ নেওয়া হবে নাকি দেওয়াল ছাড়া নেওয়া হবে আমরা কি কেউ জানি কেউ কি বলতে পারবো অডিটোরিয়াম বললে কি আমরা দেওয়াল সহ কাউন্ট করব নাকি দেওয়াল ছাড়া কাউন্ট করব কোনটা আমি দেখতে পাচ্ছি আব্দুর রহমান অলরেডি থামস আপ দিয়েছেন আব্দুর রহমান হয়তো বলতে পারবেন আমরা কি আর কেউ বলতে পারি অডিটোরিয়াম বললে কি আমরা দেওয়াল সহ হিসেব করব নাকি দেওয়ালকে ছাড়াই কাউন্ট করব আচ্ছা ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে দুটো জিনিসকে আমরা একটু একত্রে বোঝার চেষ্টা করব যখন অডিটোরিয়াম বলবে অডিটোরিয়াম বললে মূলত কি বোঝায় অডিটোরিয়াম বললে কিন্তু মূলত দেওয়াল সহই বোঝাচ্ছে অর্থাৎ ভিতর এবং বাহির একত্রে মিলে যে অডিটোরিয়ামটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমরা অডিটোরিয়াম বলি সম্পূর্ণ দেওয়াল সহ বলি কিন্তু আমাদের মূল বোর্ড বইটি যে উদাহরণটি ছিল সেই উদাহরণটি ছিল একটি ঘরের মেঝে আমরা যদি উদাহরণটি একটু ওভারলুক করি বা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাবো বা আমি আপনার আমার পরবর্তী স্লাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে বলা ছিল একটি ঘরের মেঝে তো যখন ঘরের মেঝে বলা হয় যখন ঘরের মেঝে বলা হয় মেঝে মানে কি দেওয়াল সহ আসে নাকি দেওয়াল ছাড়া আসে দেওয়াল ছাড়া আসে মেঝে বলতে দেওয়াল ছাড়া আসে আচ্ছা আর অডিটোরিয়াম বললে দেওয়াল সহ আসে আমরা এই বেসিকটি একটু ক্লিয়ার হব অডিটোরিয়াম যখন আমরা বলবো তখন দেওয়াল সহ কাউন্ট করব এবং যখন মেঝের কথা বলবো মেঝে মানে কি ফ্লোর আমাদের ঘরের যে ফ্লোরটি রয়েছে সেটি নিশ্চয়ই ঘরের ভিতরে থাকে বাহিরে থাকে না তো ঘরের ভিতরে যে থাকছে মেঝের যে দৈর্ঘ্য প্রস্থ সেই দৈর্ঘ্য প্রস্থের ভিতরে কিন্তু দেওয়াল আসে না সেটা কিন্তু শুধুমাত্র মেঝের দৈর্ঘ্যকে বোঝানো হয় দেওয়াল কিন্তু তার বাহিরে থাকে রাইট দেওয়ালটা কি থাকে ঘরের মেঝের বাহিরে থাকে এবং যখন অডিটোরিয়াম বলবো অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ বলতে মূলত সম্পূর্ণটাকে বোঝাচ্ছে অর্থাৎ দেওয়াল সহ বোঝাচ্ছে অডিটোরিয়াম বললে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে সম্পূর্ণ দেওয়াল সহ যেই দৈর্ঘ্য প্রস্থ
আর ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে শুধুমাত্র ফ্লোরের যে দৈর্ঘ্য বা প্রস্থ সেটা দেওয়াল ছাড়া, কোনটা দেওয়াল সহ কোনটা দেওয়াল ছাড়া, এই বেসিকটাকে আমরা ক্লিয়ার হয়েছি? এই বেসিকটা এই ম্যাথের মূল ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি এই বেসিকটা ক্লিয়ার হয়েছি? তাহলে একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। ঘরের মেঝেটা হচ্ছে দেওয়াল ছাড়া এবং অডিটোরিয়াম হচ্ছে দেওয়াল সহ, এটা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি একটু থামস আপ দিব সবাই। হ্যাঁ বুঝতে পেরেছি, এই বেসিকটা কিন্তু আমার এই ম্যাথের মূল আলোচ্য এবং হিন্টস, মূল ইম্পর্টেন্ট জিনিস। এইটার বেসিক যদি ক্লিয়ার না থাকি তাহলে কিন্তু আমরা ম্যাথটা একদমই বুঝতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের স্লাইডটিতে। ওকে ওকে, আমাদেরকে এখানে অডিটোরিয়ামের কথা বলা হয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে অডিটোরিয়াম বলতে আমাদের দেওয়াল সহ বোঝাচ্ছে। এখানে দেওয়ালটা আসলে কোন জিনিসটাকে আমি মিন করছি? দেওয়াল আমি এই যে, এই যে চারদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই চারদিকের এই জিনিসটাকে আমরা দেওয়াল বলবো। চারদিকের এই জিনিসটাকে আমরা কি বলবো? দেওয়াল বলবো। আমি যে এটার মধ্যে রেড মার্ক করেছি, যে জিনিসটুকুর মধ্যে আমি রেড মার্ক করেছি, এই জিনিসটুকু হচ্ছে কিন্তু আমার দেওয়াল। ওকে, সো এই সম্পূর্ণ দেওয়ালের দৈর্ঘ্য বলা আছে 40 মিটার এবং সম্পূর্ণ দেওয়াল, দ্যাট মিন্স এই উপরের মাথা থেকে নিচের মাথা পর্যন্ত সম্পূর্ণটার প্রস্থ বলা আছে আমাদেরকে 35 মিটার। আচ্ছা, এবং আমাদেরকে কিন্তু প্রশ্নে বলা ছিল যে এটার থিকনেস, অর্থাৎ দেওয়ালটার থিকনেস, আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ দেওয়ালটার থিকনেস হচ্ছে 0.15 মিটার। আচ্ছা, দেওয়ালটার থিকনেস বলতে আমরা কোন জিনিসটাকে বুঝতেছি? দেওয়ালটার থিকনেস বলতে কিন্তু আমরা বুঝতেছি এই যে এই জিনিসটুকুকে, অর্থাৎ এই যেটুকুর মধ্যে, যেটুকু দেওয়াল ছিল, দেওয়াল আমাদের কোনটুকুর মধ্যে ছিল? দেওয়াল ছিল কিন্তু আমাদের এই যে এই রাউন্ড করা যে শেপটা, এই রাউন্ড করা শেপটা কিন্তু আমাদের দেওয়াল ছিল। সেই দেওয়ালের থিকনেস, অর্থাৎ দেওয়ালটা কতটুকু মোটা বা কতটুকু চিকন সেটা বলা আছে আমাদের 0.15 মিটার। এটা হচ্ছে আমার দেওয়ালের পুরুত্ব। এই 0.15 মিটারটা হচ্ছে আমার দেওয়ালের পুরুত্ব। দেওয়ালের পুরুত্ব বলতে থিকনেসকে বোঝাচ্ছে, অর্থাৎ এই দেওয়ালটা আমার কতটুকু চওড়া বা কতটুকু মোটা। দেওয়ালটা হচ্ছে আমার 0.15 মিটার চওড়া বা মোটা। ওকে, আমরা মূল ম্যাথটিতে চলে যাচ্ছি। দেয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 35 মিটার এবং উচ্চতা হচ্ছে 10 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 35, উচ্চতা দেওয়া আছে 10 মিটার। ওকে, এবং পুরুত্ব বলা আছে 15 সেন্টিমিটার। তো আমরা সকলে অলমোস্ট জানি, আমার আর এটার রিজন বলার কোনো অপেক্ষা রাখে না, এই 15 সেন্টিমিটারকে আমাদের কি করতে হবে? মিটারে কনভার্ট করে নিতে হবে। আমরা যদি 15 সেন্টিমিটারটিকে মিটারে কনভার্ট করি আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 0.15 মিটার। ওকে, সো এবার চলে আসছি আমাদের যেই জিনিসটা প্রশ্নে বলেছে। আমাদেরকে প্রশ্নে কি বলেছিল? অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন। এখন অডিটোরিয়ামের চারটি দেওয়াল কোনটি? আমরা দেখতে পাচ্ছি এই উপরে একটি দেওয়াল, নিচে একটি দেওয়াল, ডান পাশে একটি দেওয়াল, বাম পাশে একটি দেওয়াল। কয়টি দেওয়াল হলো? চারটি। কয়টি দেওয়াল পাচ্ছি আমরা? চারটি দেওয়াল পাচ্ছি, উপরে একটি, নিচে একটি, ডানে একটি, বামে একটি। ওকে, সো এবার চলে আসছি আমি, তাহলে এখন আসলে আমরা কি করব? প্রথমে যে কাজটি করব, দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন বের করব। আমি আবারও বলছি, প্রথমে আমরা কি করব? দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন বের করব। আচ্ছা, আমি এখানে একটি ফর্মুলা আপনাদেরকে অলরেডি তৈরি করে দিয়েছি। ফর্মুলাটি হচ্ছে এমন, 2 গুণ দৈর্ঘ্য গুণ পুরুত্ব গুণ উচ্চতা। আমি আবারও বলছি, ফর্মুলাটি একটু আমরা লিখে নিব। আমি ফর্মুলাটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন এই ফর্মুলাটি এসেছে। তার আগে আপনারা একটু সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, সকলে ডেফিনেটলি আমরা ফর্মুলাটি একটু কপিতে লিখে নিব। ফর্মুলাটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ পুরুত্ব গুণ উচ্চতা। আমি আবারও বলছি, দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন বের করার ফর্মুলাটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ পুরুত্ব গুণ উচ্চতা। কেন এই ফর্মুলাটি ইউজ করা হয়েছে আমি একটু পরে আপনাদেরকে বলছি। ওকে, সো এই জিনিসটা আসলে ইউজ করার কারণটা কি? আমরা কিন্তু অলরেডি জানি যে ঘনবস্তুর আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা অলরেডি জানি, পিছনে আমরা অলরেডি ডিসকাশন করেছি, আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
আমি একটু পিছনের স্লাইডে অর্থাৎ আমাদের চিত্রটিতে আমি একটু চলে যাচ্ছি। আমরা যদি দৈর্ঘ্যের দিকে দুই দেওয়াল বলি, আমরা যদি দৈর্ঘ্যের দিকে দুই দেওয়াল বলি আমরা কতটুকু বুঝবো? এই যে এইদিকে একটা দেওয়াল আমরা দেখতে পাচ্ছি, আমি যেটুকুর মধ্যে মার্ক করছি এটা একটা দেওয়াল, এবং এই যে নিচের দিকে একটি দেওয়াল দেখতে পাচ্ছি আমি যেটুকুর মধ্যে রেড মার্ক করছি, এই একটি দেওয়াল এবং এই একটি দেওয়াল। ওকে, সো আমরা অলরেডি জানি যে আয়তন বের করার ফর্মুলাটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এই যে দেওয়ালটা, এই যে উপরের দিকে যেটা রেড মার্ক করেছি আমি, এই দেওয়ালের দৈর্ঘ্যটা কতটুকু, দেওয়ালটার লম্বায় কতটুকু? দেওয়ালটার লম্বায় হচ্ছে কিন্তু 40 মিটার। দেওয়ালটার লম্বায় কতটুকু? 40 মিটার। ওকে, সো এবার আসি আমরা প্রস্থ। যে কোনো জিনিসের প্রস্থ মানে কি? যে কোনো জিনিসের প্রস্থ মানে হচ্ছে সেটা চওড়ায় কতটুকু, সেটা চওড়ায় কতটুকু। আমরা যদি প্রস্থের কথা বলি একটা বস্তুকে, যে এই জিনিসটার প্রস্থ কতটুকু, সাপোজ আমি এই যে একটি মোবাইল হাতে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোন হাতে নিয়েছি, এই ফোনের দৈর্ঘ্যটা কোনটা? এই উপর থেকে নিচ পর্যন্ত এইটা পুরোটা হচ্ছে আমার দৈর্ঘ্য, রাইট? এই উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা হচ্ছে আমার একটি দৈর্ঘ্য, এবং প্রস্থ কোনটা, এটা চওড়ায় কতটুকু? চওড়ায় হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটাকে বলবো আমরা প্রস্থ। ওকে, তো আমি যদি বলি এটার উচ্চতা কতটুকু, উচ্চতা কোনটাকে বলবো? কেউ কি বলতে পারে? আচ্ছা, উচ্চতাটা আসলে এখানে দেখানো সম্ভব না, উচ্চতাটা দেখানোর জন্য 3D দরকার হয়। আমি তারপরে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, উচ্চতাটা কিন্তু এখানে দুই রকমের হবে, উচ্চতাটা কিন্তু এখানে আমাদের দুই রকমের হবে। একটি হচ্ছে যখন আমি এইভাবে এইভাবে সোজা করে যখন আমি রাখবো ফোনটি, তখন একরকম উচ্চতা হবে, এইরকম রাখলে উচ্চতাটা আরেক রকম হবে। অর্থাৎ এটা আমার ধরার উপর ডিপেন্ড করছে, আমি ফোনটিকে কিভাবে ধরছি, আমি কি ডানে বামে এরকম করে ধরছি নাকি আমি এইভাবে ধরছি, তার উপর ডিপেন্ড করছে। ওকে, আর এটার পুরুত্ব বলতে কোনটাকে বুঝতেছি আমরা? এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছি কতটুকু চওড়া, তাই না, কতটুকু মোটা। অনেক ফোন থাকে খুব স্লিম, কিংবা অনেক ফোন থাকে খুব মোটা, মানে এক একটার ঘটনা এক এক রকম থাকে। আমি যে ফোনটা দেখতে পাচ্ছি বা আমরা যে ফোনটা দেখতে পাচ্ছি সেই ফোনটার পুরুত্ব কতটুকু, এইটুকু হচ্ছে আমার পুরুত্ব, রাইট? এই জিনিসটুকু হচ্ছে কি আমার পুরুত্ব, এটা সাইডে কতটুকু। ওকে, সো আমরা যদি আমাদের চিত্রটি একটু খেয়াল করি, দৈর্ঘ্যের দিকে যে দুটো দেওয়াল রয়েছে আমার, এই উপরের দেওয়ালটা লম্বায় হচ্ছে 40 মিটার, এবং এটা চওড়ায় কতটুকু, চওড়ায় হচ্ছে এতটুকুটা, এইটুকু অংশ আমার চওড়া না? এই যে উপর থেকে নিচ পর্যন্ত এইটুকু অংশ কি আমার চওড়া না? তো এই এইটুকু অংশ আমাদের কি ছিল? পুরুত্ব ছিল না, দেওয়ালের থিকনেস ছিল না, এই যে আমরা চওড়ার অংশটা দেখতে পাচ্ছি। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি চওড়ার অংশটা, আমার দৈর্ঘ্য হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আচ্ছা, আর প্রস্থ হচ্ছে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যেটুকু অংশ দেখতে পাচ্ছি এইটুকু অংশ হচ্ছে আমার প্রস্থ। এখন আসো, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এইটুকু অংশকে যে আমি প্রস্থ বলছি, এইটুকু অংশ মূলত আসলে কি দেখিয়েছে আমি চিত্রে? পুরুত্ব বলেছি, তো আগেই বলেছিলাম যে এইটুকু অংশ হচ্ছে আমাদের পুরুত্ব। সো পুরুত্বকে এখানে আমরা প্রস্থ হিসেবে ধরছি, এখানে আমরা কি করছি, পুরুত্বটাকে প্রস্থ হিসেবে ধরছি। আমি সকলকে একটু রিকোয়েস্ট করবো, আমরা সকলে একটু নিজ নিজ কপিতে লিখে রাখবো এই ম্যাথটির পাশে, যখন আমরা এই সূত্রটি লিখবো দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন যখন সূত্রটি লিখবো, তখন সাইডে একটি সাইড নোট লিখে রাখবো, সাইডে একটি সাইড নোট লিখে রাখবো যে পুরুত্ব বলতে দেওয়ালটির প্রস্থকে বোঝায়, পুরুত্ব বলতে দেওয়ালটির প্রস্থকে বোঝানো হয়। এটি আমরা এই ম্যাথের পাশে সাইড নোট আকারে লিখে রাখবো। এই ম্যাথটি আপনাদের এক্সামে, মানে এই সাইড নোটটি আপনাদের এক্সামের সময় লিখতে হবে না, আপনারা জাস্ট নিজেরা বুঝার জন্য লিখে রাখেন। এখানে একটি সাইড নোট দেন, সাইড নোট দিয়ে লিখে রাখেন যে এখানে পুরুত্ব বলতে দেওয়ালের প্রস্থকে বোঝানো হয়, পুরুত্ব বলতে দেওয়ালের প্রস্থকে বোঝানো হয়। ওকে, এবার আমরা দেখি একটু আমাদের ফর্মুলাটা কি ঠিক আছে কিনা। আমরা অলরেডি জানি আয়তন বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, এবং পুরুত্ব মানে কি, পুরুত্ব মানে ছিল কিন্তু আমার প্রস্থ, রাইট? পুরুত্ব মানে কি ছিল, আমাদের প্রস্থ ছিল। আর এই যে এখানে একটি উচ্চতা দেখতে পাচ্ছি, তার মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা কিন্তু আমরা লিখেছি, শুধু এখানে পুরুত্ব বলতে প্রস্থ বোঝানো হয়েছে, এই কারণে আমরা প্রস্থের পরিবর্তে পুরুত্বকে লিখেছি।
আর যেহেতু আমরা দৈর্ঘ্যের দিকে দেওয়াল আছে কয়টি, উপরে একটি নিচে একটি, না দুটো দেওয়াল, উপরে একটি দেওয়াল নিচে একটি দেওয়াল, কয়টি দেওয়াল? দুটো দেওয়াল। এই কারণে আমরা শুরুতেই কিন্তু কি করেছি, দুই দ্বারা গুণ করে দিয়েছি। শুরুতেই কি করেছি আমরা, দুই দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে সূত্রটি কিন্তু আসলে নতুন কোন সূত্র না, সূত্রটি কিন্তু আমরা পিছনে জানি, আমরা পিছনেই কিন্তু জানি, সেই সূত্র থেকেই আমরা এই সূত্রটিকে জাস্ট তৈরি করে নিয়েছি এই ম্যাট্রিক্সকে সলভ করার জন্য। ওকে, সো এখন আর কিছু না, এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট মান বসিয়ে দিতে হবে। এখন আমাদেরকে কি করতে হবে, জাস্ট মান বসিয়ে দিতে হবে। আমরা যদি মান বসিয়ে দেই, আই থিঙ্ক আমাদের দৈর্ঘ্যের দিকে দুই দলের আয়তনটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা কত পেয়েছি, 120 ঘনমিটার পেয়ে যাচ্ছি। দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন হচ্ছে 120 ঘনমিটার। ওকে, এবার চলে আসি আমরা প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন। এবার চলে আসি আমরা প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন। প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তনের ফর্মুলাটি আমরা সকলে একটু নিজেরা কপিতে, নিজ নিজ কপিতে লিখে রাখবো। দুই গুণ পুরুত্ব বাদে প্রস্থ। কেন পুরুত্ব বাদে, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে একটু পরে। দুই গুণ পুরুত্ব বাদে প্রস্থ, গুণ পুরুত্ব, গুণ উচ্চতা। আমি আবারও বলছি, দুই গুণ পুরুত্ব বাদে প্রস্থ, গুণ পুরুত্ব, গুণ উচ্চতা। ওকে, এবার চলে আসি এই ফর্মুলাটি কিভাবে আসলো। দুই গুণ পুরুত্ব বাদে প্রস্থ, গুণ পুরুত্ব, গুণ উচ্চতা। আমরা অলরেডি কিন্তু বুঝে ফেলেছি যে যেহেতু প্রস্থের দিকে আমার দুই দেওয়ালের হিসাব করা হচ্ছে, প্রস্থের দিকে যেহেতু আমাদের দুই দেওয়ালের হিসাব করা হচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই দুই দেওয়াল হওয়ার কারণে আমরা এখানে দুই দ্বারা গুণ করেছি, রাইট? দুই দেওয়াল হওয়ার কারণে আমরা কি করেছি, দুই দ্বারা গুণ করেছি। আচ্ছা, এবার চলে আসি আয়তন বের করার ফর্মুলাটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। নর্মাল যে কোনো কিছুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা যদি আমাদের চিত্রটিতে একটু ব্যাক চলে যাই, আমরা যদি আমাদের চিত্রটিতে ব্যাক চলে যাই, আমরা কি দেখতে পাচ্ছি, ওকে, প্রস্থের দিকে দুই দেওয়াল। প্রস্থের দিকে দুই দেওয়াল বলতে আপনি কোনটাকে বুঝতেছেন? এই যে এটা তো আমার প্রস্থ, রাইট? এই জিনিসটাকে আমি কি বলবো, প্রস্থ বলবো। তাহলে আবার এই পাশের এই জিনিসটাকেও কিন্তু আমি প্রস্থ বলবো। আচ্ছা, এখন প্রস্থের দিকে দুই দেওয়াল আমার কোনটুকু, এই যে এখান থেকে এইটুকু একটা দেওয়াল এবং এখান থেকে এইটুকু একটা দেওয়াল, রাইট? এইটুকু একটা দেওয়াল যেটুকু আমি রেড মার্ক করেছি, এইটুকু একটা দেওয়াল এবং এই পাশে এইটুকু একটা দেওয়াল। আচ্ছা, এবার চলে আসেন, এই যে দুইটা দেওয়াল আমি নিচ্ছি, এই দেওয়ালটা প্রস্থের দিকে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা লম্বায় কতটুকু, দেওয়ালটা লম্বায় কতটুকু? দেওয়ালটা কিন্তু লম্বায় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। কিন্তু কথা আছে এখানে, কি কথা আছে, আমরা অলরেডি জানি যে দেওয়ালের পুরুত্ব ছিল কত, 0.15 মিটার। আচ্ছা, যখন আমরা দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন নিয়েছিলাম, যখন আমরা দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন নিয়েছিলাম, তখন কিন্তু অলরেডি আমরা এই যে অংশটুকু, এই অংশটুকু, এবং আমি একটু আগের জিনিসগুলোকে মুছে নিচ্ছি। ওকে, আমরা যখন দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন বের করেছিলাম, তখন কিন্তু আমরা এইটুকু অংশ এবং এইটুকু অংশ সহ হিসাব করেছি, তাই না? তাই তো, যখন আমরা দৈর্ঘ্যের দিকে দুই দেওয়ালের আয়তন বের করেছিলাম, আমরা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দৈর্ঘ্য নিয়েছিলাম, যেটা ছিল 40 মিটার। আচ্ছা, আবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তো আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম, এটাও কিন্তু 40 মিটার। সো এখন যখন আমি প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন বের করছি, তখন কিন্তু আমি এই সম্পূর্ণ জিনিসটাকে নিব না, তখন আমি কোনটুকুকে নিব, তখন আমরা নিব হচ্ছে, তখন আমরা নিব হচ্ছে এইটুকু, শুধু এই অংশটুকু, এই যে এই অংশটুকুকে নিব, যেটুকু অংশ আমি মার্ক করেছি। যখন আমি প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন বের করব, তখন আমি কিন্তু এই রেড মার্ক করা অংশটুকু এবং এই পাশেও যদি আমি রেড মার্ক করে দেই, আমি যদি এই পাশেও আপনাদেরকে রেড মার্ক করে দিই, এই যে এই অংশটুকুকে শুধু আমরা নিব, এটা হচ্ছে আমার প্রস্থের দিকে একটা দেওয়াল এবং এটাও হচ্ছে আমার প্রস্থের দিকে একটা দেওয়াল, আমরা কিন্তু এইটুকু অংশ এবং এইটুকু অংশকে নিব। এখন দেখেন, এই যে এইটুকু অংশকে আমরা নিচ্ছি, এইটুকু অংশের থেকে মানে আমার এই টোটাল মানটা থেকে নিচের এই পার্টটা এবং উপরের এই পার্টটা কি হচ্ছে, বাদ যাচ্ছে না, আমরা তো নিচ্ছি এইটুকু অংশকে। এখন এইটুকু অংশ মানে কি, এইটুকু অংশ মানে হচ্ছে উপরের এই যে এইটুকু পার্ট
এবং নিচের এই যে এইটুকু পার্ট, এইটুকু কি যাচ্ছে? বাদ যাচ্ছে না, এইটুকু তো অলরেডি আমরা দৈর্ঘ্যের মধ্যে নিয়েছিলাম অলরেডি, কিন্তু আমরা উপরের এই অংশটুকু এবং নিচের এই অংশটুকু দৈর্ঘ্যের মধ্যে নিয়েছিলাম। তাহলে আমরা যখন প্রস্থের দিকে দুই দেওয়াল বলবো, তখন কিন্তু আমরা জাস্ট এইটুকু অংশকে নেব, এই যে এইটুকু অংশ যেটুকু আমি মার্ক করে দিচ্ছি, শুধু আমরা এইটুকু অংশকে নিয়ে আলোচনা করব। তাহলে এইটুকু জিনিস, আমার এই টোটাল মানটা কত ছিল? টোটাল মানটা ছিল কিন্তু 35, টোটাল মানটা কত ছিল? 35। যেখান থেকে বাদ যাচ্ছে কতটুকু? উপরে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে 0.15, নিচে এই অংশটুকু, এটাও কিন্তু 0.15। এই 0.15 আর এই 0.15টা হচ্ছে আমার পুরুত্ব। তাহলে আমরা যখন প্রস্থের দিকে দেওয়ালের আয়তন বের করতে যাচ্ছি, সেখানে দৈর্ঘ্য বলতে মূলত বোঝানো হচ্ছে পুরুত্ব বাদে প্রস্থকে, দৈর্ঘ্য বলতে মূলত বোঝানো হচ্ছে পুরুত্ব বাদে প্রস্থকে। আমরা একটু নোট লিখে রাখবো সবাই, আমরা এই ম্যাথটার পাশে, এই সূত্রটির পাশে, এই সূত্রটির পাশে সাইড নোট দিয়ে একটু নোট লিখে রাখবো। পুরুত্ব বাদে প্রস্থ বলতে, পুরুত্ব বাদে প্রস্থ বলতে প্রস্থের দিকে দেওয়ালটির দৈর্ঘ্যকে বোঝায়, প্রস্থের দিকে দেওয়ালটির দৈর্ঘ্যকে বোঝায়। আমি আবারও বলছি, পুরুত্ব বাদে প্রস্থ বলতে প্রস্থের দিকে দেওয়ালটির দৈর্ঘ্যকে বোঝায়। ওকে, সবাই কি লিখেছি? ওকে, আমি দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা লিখে ফেলেছি। পুরুত্ব বাদে প্রস্থ বলতে প্রস্থের দিকে দেওয়ালটির দৈর্ঘ্যকে বোঝায়। ওকে, সো আমার এই পুরুত্ব বাদে প্রস্থ বলতে মূলত বোঝানো হচ্ছে কিন্তু দৈর্ঘ্যকে। ওকে, আর এই পুরুত্ব মানে কি? এটা কিন্তু অলরেডি আমরা পিছনেটার মধ্যে দেখেছিলাম, দৈর্ঘ্যটার মধ্যে দেখেছিলাম যে এই পুরুত্ব বলতে মূলত বোঝানো হয় প্রস্থকে। এটাকে বোঝানো হয় কাকে? প্রস্থকে বোঝানো হয়। ওকে, আর উচ্চতা তো আমার কাছে, উচ্চতা আছেই, উচ্চতা তো আমার আগে থেকে বলাই আছে, প্রশ্নেই দেওয়া আছে যে উচ্চতাটা কি। সো এখন আর কিছু না, এখন জাস্ট আমরা নর্মালি মান বসিয়ে দিব। আমরা যদি নর্মালি মান বসিয়ে দিই, আমরা কি পেয়ে যাচ্ছি? 2 × পুরুত্ব বাদে প্রস্থ মানে কি? 35 মিটার ছিল টোটালটা, 35 মিটার ছিল টোটালটা, সেই টোটালটা থেকে উপরে 0.15 এবং নিচে 0.15 বাদ যাবে। যদি টোটালটা থেকে উপরের 0.15 এবং নিচের 0.15কে আমরা বাদ দেই, তাহলে পুরুত্ব বাদে প্রস্থ বলতে বোঝানো হচ্ছে 35 থেকে 0.15 দ্বিগুণকে মাইনাস করা। আচ্ছা, তার সাথে আমরা গুণ দিব পুরুত্বকে। পুরুত্ব আমাদের বলা ছিল 0.15 এবং উচ্চতা কিন্তু আমাদের কাছে বলা ছিল 10। এখন আমরা জাস্ট ভ্যালুকে বসিয়ে দিব, ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি আমরা? 2 × 34.7 × 0.15 × 10। এখন আর কিছু না, এখন জাস্ট আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 104.1। তো এখন আমরা বলতে পারছি আমাদের চার দেওয়ালের আয়তন কি হচ্ছে, এই দুটো আয়তনকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। আমরা যদি দুটো আয়তনকে যোগ করে দিই, আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 224.1 ঘনমিটার, 224.1 ঘনমিটার। ওকে, তো আমাদের ম্যাথটি কিন্তু অলরেডি শেষ। আমরা কি সবাই বুঝতে পেরেছি ম্যাথটি? সবাই কি বুঝতে পেরেছি? একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব যদি সবাই বুঝতে পেরে থাকি। আমি রাইসার কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পেয়েছি হুমায়রা এবং ফারহান। ওকে, আপনারা বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই ম্যাথটি কিন্তু অনেকেই ঠিকমতো বুঝতে পারে না, জাস্ট প্রশ্নটিকে না বুঝার কারণে। এখানে কিন্তু নতুন কিছু আমরা ব্যবহার করছি না, আমরা কিন্তু প্রিভিয়াস যা শিখেছি সেখান থেকেই জাস্ট ম্যাথটিকে মডিফাই করে করছি, এই আর কিছু না। ওকে, সো এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের পরের ম্যাথটি একটু দেখি, পরের ম্যাথটি কি বলা আছে? একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার এবং ঘরটির উচ্চতা যদি 3 মিটার, সরি, প্রস্থ 3.5 মিটার এবং উচ্চতা যদি 3 মিটার হয় এবং এর দেয়ালগুলো যদি 15 সেন্টিমিটার পুরু হয়, তাহলে চার দেওয়ালের আয়তনটা কত? আমরা কিন্তু অলরেডি জানি যে চার দেওয়ালের আয়তন বের করার জন্য কি করতে হবে। আচ্ছা, এখানে আমি কিন্তু অলরেডি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে যখন ঘরের মেঝেকে বলবো আমরা, যখন ঘরের মেঝে বলবো, তখন কিন্তু দেওয়াল ছাড়া বুঝায়। কি বুঝায়? দেওয়াল ছাড়া বুঝায়, ঠিক আছে? আর যখন অডিটোরিয়াম বলেছিলাম,
তখন কিন্তু দেওয়াল সহ বলেছিল, তখন বোঝানো হয়েছিল দেওয়ালকে সহ, আর এখন বলছি আমরা দেওয়ালকে ছাড়া। মেঝে মানে আপনার ঘরের ভিতরের দিকে যে ফ্লোরটা রয়েছে, আপনার ঘরের ভিতরে যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরের যে দৈর্ঘ্যটা কিংবা প্রস্থটা কিংবা উচ্চতাটা সেটাকে বোঝাচ্ছে। তো ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রস্থ হচ্ছে 3.5 মিটার, পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, যেটিকে মিটারে কনভার্ট করলে আমরা পেয়ে যাচ্ছি 0.15 মিটার। ওকে, তো এবার চলে আসি চিত্রটি। এখানে একটু বুঝার জিনিস আছে, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে এখানে ঘরের মেঝের দৈর্ঘ্য বলতে কাকে বোঝাচ্ছে, ভিতরেরটাকে, রাইট? কাকে বোঝাচ্ছে? ভিতরেরটাকে, বাইরেরটাকে না। কিন্তু ঘরের মেঝে বলতে দেওয়াল বাদে বোঝাচ্ছে, ঘরের মেঝে বলতে দেওয়াল বাদে বোঝাচ্ছে। তো এইখানে আমার ঘরের দেওয়াল কোনটা? এই যে উপরের দিকে একটা দেখতে পাচ্ছি, নিচে একটা দেখতে পাচ্ছি, এদিকে একটা দেখতে পাচ্ছি, এদিকে একটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার দেওয়াল। তো ঘরের মেঝে কোনটুকু হবে বা ঘরের মেঝের লেন্থ কতটুকু হবে? ঘরের মেঝের লেন্থটা হবে এই পয়েন্ট থেকে, যেই পয়েন্টে আমি রেড মার্ক করেছি, এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত যেই মানটা, সেই মানটা হচ্ছে আমার ঘরের মেঝের দৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা যদি মানটা বসাই দিই আমরা কি পেয়ে যাচ্ছি? 4 মিটার। আমরা যদি প্রস্থ বসাই দিই আমরা কি পেয়ে যাচ্ছি? 3.5 মিটার, ঘরের মেঝের প্রস্থ। তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার 3.5 মিটার, টোটালটা না কিন্তু। আচ্ছা, ওকে, সো এবার চলে আসো পুরুত্বের কথা। আমাকে কিন্তু বলা আছে যে ঘরের দেওয়ালের পুরুত্ব হচ্ছে 0.15 মিটার। দেওয়ালটা কোনটা? দেওয়াল তো এই অংশটাকে আমরা দেওয়াল বলবো, রাইট? দেওয়াল কোনটাকে বলবো আমরা? দেওয়াল বলবো এই যে অংশটা, এই অংশটাকে বলবো আমরা কি? দেওয়াল। যেটুকুর মধ্যে দিয়ে আমি রাউন্ড করে দিলাম এই অংশটাকে বলবো আমি দেওয়াল। সো ওই দেওয়ালের থিকনেসটা হচ্ছে 0.15 মিটার। আচ্ছা, যদি আমরা আগের ম্যাথটা বুঝে দেখি, আমি আশা করছি এই ম্যাথটাও আমরা নিজেরাই বুঝতে পারবো। তারপরে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন, যখন আমরা দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন বের করছি, একটু খেয়াল করব এই জায়গাটাই আসলে বুঝার জিনিস, আর কিছু না। দৈর্ঘ্য বরাবর দুই দেওয়াল বলতে কোনটুকুকে বোঝাচ্ছে? দৈর্ঘ্য কোনটুকু? এই মাথা থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে দৈর্ঘ্য বলবো না? এই যে এই পুরোটাকে আমরা দৈর্ঘ্য বলবো, রাইট? এই পুরোটাকে কি বলবো আমরা? দৈর্ঘ্য বলবো। তাহলে দৈর্ঘ্যের ভিতরে দৈর্ঘ্যের মান কতটুকু ছিল তোমার? 4 মিটার ছিল। 4 মিটার মানে এখান থেকে এতটুকু। তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেওয়াল বলতে কোনটুকু কি বোঝাচ্ছে? একদম এই মাথা থেকে নিয়ে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটুকুকে আমরা বলছি দৈর্ঘ্যের দিকে একটি দেওয়াল। আবার দেখো, এই মাথা থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে বলছি আমরা দৈর্ঘ্যের দিকে একটি দেওয়াল। আচ্ছা, সো এই দৈর্ঘ্যের মধ্যে কিন্তু আমার পুরুত্ব চলে আসতেছে। দৈর্ঘ্যের মধ্যে কি চলে আসতেছে? পুরুত্ব চলে আসতেছে। এইটুকু অংশ ছিল আমাদের পুরুত্ব। আমি যদি আপনাদের আগের জিনিসগুলোকে যদি একটু মুছে দেই, আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুকে আমরা বলি কিন্তু কি? পুরুত্ব। তাহলে দৈর্ঘ্যের দিকে যখন আমি দেওয়ালের আয়তন বের করতে যাব, তখন আমার এই জিনিসটাকেও নিতে হবে, আবার এই জিনিসটাকেও নিতে হবে। এন্ড দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করা হয়েছে পুরুত্ব সহ দৈর্ঘ্য। দ্যাটস ওয়াই ব্যবহার করা হয়েছে পুরুত্ব সহ দৈর্ঘ্য। এবং বাকিটুকু আমি আশা করছি আপনারা সকলে অলরেডি পিছনের ম্যাথটিতেই বুঝে ফেলেছেন। তো এখন জাস্ট আমরা মান বসিয়ে দিব। আমরা যদি মান বসিয়ে দিই আমরা এমনটা পাচ্ছি 3.87 ঘনমিটার। সিমিলারলি আমরা যদি প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন বের করতে চাই, আমরা যদি প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন বের করতে চাই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি প্রস্থের দিকে দুই দেওয়ালের আয়তন বের করতে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? প্রস্থের দিকে যখন তুমি দেওয়ালটাকে কাউন্ট করবে, প্রস্থের দিকে যখন আমরা দেওয়ালটাকে কাউন্ট করব, তখন আমরা কোনটুকুকে নিব? প্রস্থের দিকে দেওয়ালটাকে কাউন্ট করলে কিন্তু আমরা এই যে এই অংশটুকুকে নিব, এই অংশটুকু। এইটা একটা দেওয়াল এবং এটা একটা দেওয়াল। তো এইটার মান কিন্তু অলরেডি তোমাকে বলাই আছে 3.5 মিটার। এই দেওয়ালটুকুর মান আমাকে দেওয়াই আছে কতটুকু? 3.5 মিটার। তো এটা আমার নর্মালি বসতেছে 2 গুণ, এখানে আমি ফর্মুলাটি লিখি নাই কিন্তু এখানে নর্মালি বসতেছে 2 গুণ দৈর্ঘ্য। তাহলে প্রস্থের দিকে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা লম্বায় কতটুকু? 3.5। আচ্ছা, এবং এটার প্রস্থ কতটুকু? প্রস্থ কোনটাকে বলে? পুরুত্বকে বলে। আমরা পিছনের ম্যাথে দেখেছি, তো প্রস্থ কোনটা আমার? 0.15, আর উচ্চতা কোনটা আমার? 3। পার্থক্যটা কিন্তু এইটাই, আগের ম্যাথটায় আমরা প্রস্থের দিকে যখন আয়তন বের করেছি তখন পুরুত্ব বাদে করেছি, আর এই ম্যাথটার মধ্যে আমরা যখন দৈর্ঘ্যের দিকে করেছি তখন কি করেছি? পুরুত্ব সহ করেছি, জাস্ট বিকজ অফ ফিগার, চিত্রটার জন্য, জাস্ট চিত্রটার জন্য, আর কিছু না।
ওকে সো এখন যা যদি আমরা মান বসিয়ে দিই আমরা পেয়ে যাচ্ছি 3.15 ঘনমিটার সো আমাদের চার দেওয়ালের আয়তনটা কিন্তু চলে আসছে কত দুটাকে জাস্ট যোগ করে দিলে হয়ে যাচ্ছে 7.02 ঘনমিটার ওকে সো আমরা যদি প্রিভিয়াস ম্যাথটি বুঝে থাকি তাহলে এই ম্যাথটিও কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে না সবাই কি বুঝতে পেরেছি ম্যাথটি যদি বুঝে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব কেন আমরা এখানে পুরুত্ব সহ করেছি আর আগেরটার মধ্যে আমরা কেন পুরুত্ব বাদে করেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আমরা যদি চিত্রটা বুঝি আমরা যদি চিত্র আঁকাটা বুঝি তাহলে বাকিটুকুর মধ্যে আশা করছি আর বুঝতে প্রবলেম হওয়ার কথা না এখানে কিন্তু চিত্রটাই ফ্যাক্ট এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দৈর্ঘ্যের দিকে মানে যখন আমরা ঘরের মেঝের কাজটা করব তখন আমরা কি করব শুধু দেওয়াল বাদে করব ঘরের মেঝে বললে দেওয়াল বাদে আর অডিটোরিয়াম বললে দেওয়াল সহ আমরা একটু নোট লিখে রাখবো আমাদের ম্যাথটার মধ্যে যখন সেকেন্ড ম্যাথটা করেছি সেকেন্ড ম্যাথের মধ্যে আমরা একটু নোট লিখে রাখবো ঘরের মেঝে বলতে দেওয়াল বাদে বোঝানো হয় ঘরের মেঝে বলতে দেওয়াল বাদে বোঝানো হয় একটু নোট লিখে রাখবো সকলে ঘরের মেঝে বলতে দেওয়াল বাদে বোঝানো হয় আচ্ছা আর অডিটোরিয়ামের মধ্যে মানে আগের ম্যাথটা প্রথম ম্যাথটা অডিটোরিয়ামের মধ্যে লিখে রাখেন অডিটোরিয়াম বলতে সম্পূর্ণ দেওয়াল সহ বোঝানো হয় অডিটোরিয়াম বলতে দেওয়ালকে সহ বোঝানো হয় লিখেছি সকলে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলকে অসংখ্য ধন্যবাদ আমি জাস্ট একটু একটা মিনিটের মধ্যে আপনাদের একটু একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি আমরা একটু সকলেই থাকবো আমি জাস্ট একটু একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমাদের অ্যাটেন্ডেন্সটি নেওয়া ডান ঠিক আছে আজকের ক্লাসটি তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমি আশা করছি আগামী ক্লাসের আগ পর্যন্ত আমরা সকলেই সুস্থ থাকবো ভালো থাকবো এবং ডেফিনেটলি আমরা আজকে যে ম্যাথগুলো দেখেছি এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আপনাদের বোর্ড পরীক্ষার জন্য জেএসসি এক্সামিনেশনের জন্য তো এক একটা ম্যাথ মিনিমাম 5 টাইমস করে করব আমরা কয়বার করে করব 5 টাইমস করে এবং এই 5 টাইমস করে ম্যাথ করে আমরা সকলে আমি সকলের কাছে রিকোয়েস্ট রাখবো আমি আপনাদেরকে ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট করে দিব এই কাজটি বাড়ির কাজটি ক্লাসরুমে আমি আপনাদেরকে দিয়ে দিব আমরা সকলে মিনিমাম 5 বার করে এক একটা ম্যাথ করে ক্লাসরুমে আমরা ছবি তুলে আপলোড করে দিব ডক ফাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ঠিক আছে সকলে আমরা মিনিমাম 5 টাইমস করে করব বিকজ অফ এই ম্যাথটি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99% তো আমরা যেন কেউ 5 বার করে করতে ভুল না করি করতে করতে আমাদেরকে একদম আয়ত্তে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ